ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশান স্ক্রিনে চলে যাবে ভিডিও লাইক শেয়ার করবে কামেন্টস করবে যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবে আজকে আমরা আলোচনা করব একটু পথের পাঁচালির থেকে ঠিক আছে পথের পাঁচালির আমরা পর্ব আর্ট নিয়ে একটু পড়ব আমি পড়ে দেবো এবং ভেতরের প্রশ্ন উত্তর কিভাবে রেডি করবে কি কী প্রশ্ন উত্তর হতে পারে আমি কিছু বলে দেবো ঠিক আছে এর আমি ভেতরের ইনসাইড প্রশ্ন উত্তর দিয়ে দেবো আর অনুশীলনেরও কিছু প্রশ্ন উত্তর আছে অর্থাৎ হাতে কলমেরও কিছু প্রশ্ন উত্তর আছে পিছনের দিকে সেগুলো আমি খুব শিগগিরই তোমাদেরকে দিয়ে দেবো ওকে এর আগে যা যা পর্বগুলো আমি আলোচনা করেছি বা প্রশ্ন উত্তর দিয়েছি ডেসক্রিপশান বক্সে আমি ক্লাস এইটের বাংলার প্লে লিস্টটা দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে এখন আমি শুরু করছি ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস তাহলে কত মাস কেটে কয়েকটা মাস কেটে গেছে সময়টা কখন ছিল না ভাদ্র মাস অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরোচ্ছে সে রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরোস না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই চলিতেছে তাহলে আমরা জানতে পারছি যে অপু বাইরে বেরোচ্ছিলো তার মা তাকে বেরোতে বারণ করেছে কেন বারণ করেছেন না তিনি চাল আর ছোলা ভাজা ভাজছিল তাহলে আমরা যদি প্রশ্ন আসে তার মা কি ভাজছিল অপুর জন্যে না চাল আর ছোলা ভাজা ভাজছিল অপু কি খেতে ভালোবাসে না চাল আর ছোলা ভাজা খেতে অপু কিন্তু চাল ভাজা আর কি চাল ভাজা আর ছোলা ভাজা খেতে অপু কিন্তু ভীষণ ভালোবাসে ওকে আচ্ছা এতক্ষণে কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহিরে দরজায় পা দিয়াছে মা ডাক আবার কানে গেল বেরলি বুঝি ও পু বাবার বারে দেখো তো মজা ছেলের গরম গরম খাবি আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাসতে লাগলাম ও অপু তার মানে মা তাকে বারণ করছে যেতে আর কি ডাকছেন যে কেন কোথায় যাচ্ছিস আর কি আমি গরম গরম মা চললি যা হয় আমি তোমার তোদের মানে তোর জন্য গরম গরম চাল আর ছোলা ভাজা ভাজছি তো বেরোস না ওকে অপু এক ছুট দিয়ে নীলুদের বাড়ি গিয়া পৌঁছল তাহলে অপু কোথায় গিয়েছিল হুম অপু নীলুদের বাড়ি গিয়েছিল কিন্তু অনেক ছেলে জুটিয়া ছিল অপু আসিবার আগেই খেলার সাঙ্গ হইয়া গিয়েছে নীলু বলিল চল অপু দক্ষিণের মাঠে পাখির ছানা দেখতে যাবে তাহলে কোথায় পাখির ছানা দেখতে যাচ্ছিল না দক্ষিণের মাঠে অপু রাজি হইলে দুজনে দক্ষিণের মাঠে গেল ধান খেতের ওপরেই নবাবগঞ্জের বাধা সড়কটির পূর্ব পশ্চিম লম্বা হইয়া যেন মাঠের মাঝখানে চিড়িয়া গিয়াছে তার মানে কোথার থেকে যেতে হয় সেই ধান ক্ষেতের তোমার সেই পাখি দেখার জন্য কোথার থেকে যেতে হয় না ধান ক্ষেতের ওপরে নবাবগঞ্জের বাধা সড়কটির পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাছের মাঝখানে চড়িয়া গিয়েছে গ্রাম হইতে এক মাইল উপরে হবে ওকে অপু সেই পথ দিয়ে কিন্তু তারা যাবে আর কি অপু এত দূর কখনও আসে নাই মানে বেড়াইতে আসেনি মানে এতদূর পর্যন্ত অপু এর আগে কিন্তু কখনো আসেনি ঠিক আছে তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়ে আনিল তাহলে তার মনে হলো মানে সে নীলুদার সঙ্গে কিন্তু জায়গাটায় এসছে সেটাই সে জানাচ্ছে আর কি তার মনে হচ্ছে যেন সমস্ত পরিচিত জায়গাটা ছেড়ে একটা নতুন কোন জায়গায় সে কিন্তু পা দিয়েছে মানে এসেছে একটুখানি পরেই সে বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একটা একা গাবতলায় পদ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো তাহলে সে কিন্তু কি বলছে না বাড়ি যাওয়ার জন্য বলছে কেন মা সন্ধে এখানে সন্ধে দেওয়া আছে সন্ধে হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি যে সন্ধে হয়ে যাবে মা বকাবকি করবে আর তারপরে একা গাপ তলার পথ দিয়ে সে যেতে পারবে না তাহলে কোন পথে সে একা চলাফেরা করতে পারবে না না গাপ তলার পথে কিন্তু ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে আচ্ছা ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিতে ফিরিতে কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়ে একটা পথ মিলিল ঠিক আছে তাহলে ফিরিতে যাইবার পথে সে কিন্তু নিলু কী করলো না পথ হারিয়ে ফেলেছে ওকে ঘুরিয়ে ফিরে মানে কি করছে ঘুরিতে ঘুরিয়া ফিরিয়া মানে হচ্ছে ঘুরে ফিরে আর কি ওকে কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়ে একটা পথ মিলিল মানে কাহার মানে এখানে বলতে চাইছে যে কারো আর কি এখানে যে কথাটা দিয়েছে না ঘুরিয়ে ফিরিয়ে কাহাদের একটা বড় আমবাগানে কাহাদের মানে কারো আর কি হুম একটা বড় আমবাগানের ধার দিয়ে একটা পথ সে পেয়েছে সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে বিলম্ব মানে তখন একটু বাকি আছে দেরি আছে আর কি ওকে আচ্ছা আকাশে আবার নীল ঘনাইয়া আসিয়াছে ওকে সরি নীল না এটা মেঘ মেঘ ঘনাইয়া আসিয়াছে ওকে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া অপুর কোনইয়ে টান দিয়া সম্মুখ দিয়ে চাহিয়া ভয়ের সুরে বলিল ও ভাই অপু তার মানে আমরা জানতে পাচ্ছি যে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকে দাঁড়াইল আর কি থমকে দাঁড়ালো আর কি মানে হঠাৎ করে দাঁড়িয়ে গেল আর অপুর কনুইয়ের টান দিয়ে মানে অপুর কনুইটা ধরে টেনে সে সম্মুখের দিকে তার দিকে চেয়ে ভয়ের সুরে বলল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কি রে নীলুদা পরে সে চাহিয়া দেখিল যে সুরি পত্তা দিয়ে তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়ে শেষ হইয়াছে অপুর যে সঙ্গী ছিল অর্থাৎ নীলুদা সে কিন্তু ভয় পেয়ে গেছিল তো ভয়ের কারণটা কিন্তু বুঝি বুঝতে পারলো না যে কেন যে ভয় পেয়ে গেছে তারপর সে চেয়ে দেখলো যে সুরি পথটা দিয়ে তাহারা চলিতেছিল তাহারা মানে তারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়ে শেষ হয়েছে মানে তারপর সে বুঝতে পারলো সেই শুরিপথটা কাদের উঠোনে গিয়ে শেষ হয়েছে ওকে উঠানের একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলেতি আমরার গাছ সেই উঠোনে ছিল একটা ছোট্ট চালাঘর আর একটা বিলেতি আমরার গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল আতুরি ডাইনির বাড়ি তার মানে আমরা বুঝলাম যে উঠুনে গিয়ে সেটা শেষ হচ্ছে যে পদ্মা দিয়ে চলছিল সেটা শেষ হচ্ছে গিয়ে যে উঠুনটা সেটা কিন্তু কার বাড়ি না আতুরি ডাইনির বাড়ি তাহলে কোন পথ দিয়ে যাচ্ছিল তারা সুরি পথটা দিয়ে যাচ্ছিল সেটা গিয়ে কোথায় শেষ হচ্ছে না সেটা আতুরি ডাইনির বাড়িতে কিন্তু গিয়ে শেষ হচ্ছে ওকে সেখানে চালা রয়েছে আর একটা ছোট্ট ছোট্ট বলছি সরি আর একটা আমরার গাছ আছে কিন্তু ঠিক আছে হলো নেক্সট আমরা যাই অপুর মুখ শুকাইয়া গেল আতুরি ডাইনির বাড়ি সন্ধেবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা কে না জানে যে ওই বাগানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিরা জেলে জেলেপাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচু পাথায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল আমরা জানতে পারলাম যে তারা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে আতুরি বুড়ির বাড়ি তো আতুরি ডাইনির বাড়ি তো সেখানে যে আমরা গাছটা আছে সেই আমরা গাছে আমরা চুরি করতে গিয়ে সেই জেলে পাড়ার এক ছেলের কিন্তু প্রাণ কাড়িয়া নিয়েছিল অর্থাৎ মেরে ফেলেছিল আর কি ঠিক আছে কোথা ছেলের না জেলে পাড়ার ছেলেকে সেই বুড়ি কিন্তু ডাইনি বুড়ি কিন্তু তাকে মেরে ফেলেছিলো মেরে ফেলে আর কী করেছিল কচু পাতায় বেঁধে ওকে কচুপাতায় বাঁধে বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল জলে ডুবিয়ে রাখি রেখেছিল পরে মাছে তারা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায় তার মানে তারপরে সেই যে তাকে বেঁধে কচু পাতায় বেঁধে তাকে জলে ডুবিয়ে রেখেছিল এবং পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে মানে সেই যে তাকে ফেলে দিয়েছিল মাছে সেগুলো খেয়ে নিয়েছে তাকে আর কি খেয়ে নিয়েছিল তো সেই যে জেলেপাড়ার ছেলেটার তার কিন্তু সে আমরা খাওয়ার শখ ছাড়া শখটা সারা জীবনের মতো মিটে গেছে ওকে আচ্ছা নেক্সট কি বলেছে যে কে না জানে সে ইচ্ছা করলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে যাহার রক্ত খাইয়ে খাওয়া হইলে মানে এটা বলতে চাইছে যে কে না জানে যে সেই যে বুড়ি আছে সেই যে ডাইনি ছিল সে কিন্তু তার চোখের দৃষ্টিতেই আর কি সেই ছেলেদের কি করতে পারে না ছোটো ছোটো ছেলেদের রক্ত চুষে খেতে পারে কিন্তু ঠিক আছে তারপরে কি করছে যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না বলছে যার রক্ত খাওয়া হয় সে কিন্তু কিছুই জানতে পারে না মানে যে যে ঘটনাগুলো ঘটে সেটাই আলোচনা করছে কিন্তু বাড়ি গিয়া খাওয়া দাওয়া সেই সরি খাইয়া দাইয়া সে যে বিছানায় শুইবে আর পরের দিন উঠবে না মানে বলছে সেই যে ডাইনি বুড়ি কী করে সে চোখের চাউনিতেই রক্ত খেয়ে নেয় সে কিন্তু বুঝতেই পারে না কিন্তু বাড়ি গিয়ে যখন সে ঘুমায় পরের দিন সকালে কিন্তু সে আর উঠতে পারে না ঠিক আছে তো সেটাই কিন্তু বলছে আর কি হুম আচ্ছা কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছিল রাত্রিতে তুই ওসব গল্প বলিস নে দিদি আমার ভয় করে তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি তার মানে সে দিদির কাছে যখন গল্প শুনে দিদির কাছে কিসের গল্প শুনেছিল না আতুরি বুড়ির গল্প সে শুনেছিল কিন্তু আর দিদিকে সে কি গল্প বলতে বলতো না কুচবরণ রাজকন্যের গল্প সে কিন্তু বলতে বলতো ওকে ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কি না এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ার বাসের আগ্রের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আতুরি রায়নি তাহাদের এমন কি যেন শুধু তাহারাই দিকে চাহিয়া দাঁড়িয়ে আছে ওকে তাহলে আমরা জানতে পারছি যে ঝাপসা দৃষ্টিতে সে সামনের দিকে দেখছে তখন সে দেখছে যে সামনের দিকে যখন চেয়েছে তখন সে দেখলো তার শরীরটা পুরো হিম হয়ে গেল কি না সেই বাড়িতে আতুরি বইনি বুড়ি তাদের দিকেই কিন্তু চেয়ে যেন দাঁড়িয়ে আছে ওকে যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনের কোনো দিকেই পার উঠিতে চাহিল না তার মানে সে একেবারে ডাইনি বুড়ির সামনেই পড়ে গেছে একেবারে ভয়ে পাটা যে জায়গায় ছিল একদম আটকে গেছে সে আর পা তুলতে পারে না আর কি এরকম অবস্থা হয়েছে তার ঠিক আছে আচ্ছা ভয় হয় না ভয়ে একেবারে যেন হিম হয়ে গেছে শরীরটা নড়াচড়া করা যাচ্ছে না সেই রকম অবস্থা হয়েছে আঁতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তো তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল তখন কি করলো বুড়ি না ভুরু কোচকে সেই তার তোবড়ানো তার গাল সেই গাল মানে চেহারার বর্ণনা দিয়েছে আর কি ভুরু কোচকানো তোবড়ানো তার গাল সে লক্ষ্য করে তাদেরকে লক্ষ্য করে ধীরে ধীরে সে এগিয়ে আসছিল অপু দেখিল সে ধরা পড়িয়াছে কোনো দিকেই আর পালাবার পথ নেই যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরেই এখনই তাহার প্রাণটা সংগ্রহ করিয়া কচু পাতায় পুরিবে তখন বলছে যে এক্ষুনি তাকে তার একটা ভয় রয়েছে অপুর মধ্যে যে এক্ষুনি নিশ্চয়ই তার প্রাণটা তাকে মেরে ফেলে কচু পাতায় আর কি আটকাবে আর কি ওকে সেই জেলের ছেলেটার মতো আর কি যাই হোক মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়ে বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে চলিল তখন বলছে সে যে মার মনে দুঃখ দিয়েছে মা ডেকেছিল কিন্তু দাঁড়াইনি তবু সে চলে এসছে খেলার জন্য তো সে মনে মনে ভাবছে এটা বোধহয় সে খুব অন্যায় করে ফেলেছে তো আর তার ফল কিন্তু তার ভোগ করিতে চলেছে অ্যাকচুয়ালি সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি কিছু জানিনে ও বুড়ি পিসি আমি আর কিছু করিব না আমার আমায় ছেড়ে দাও আমি এই দিকে আর কখনও আসিব না আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি তখন সে বলছে ও বুড়ি পিসি আমাকে ছেড়ে দাও আমি কিন্তু আর আসবো না আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু জানি না মানে এইভাবে সে কিন্তু তখন সেই ডাইনি বুড়ির কাছে কাকুতি মিনতি করছে আর কি ওকে নীলু তো ভয় প্রায় কেঁদি কাঁদিয়াই ফেলিল তখন নীলু ভয় আবার কেঁদেই ফেলেছে ওকে কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে আর জল ছিল না বুড়ি বলিল ভয় কী রে মোরে ও বাবারা মোরে ভয় কি পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মুই কি ধরে নেব খোকারা বলছে তখন সেই বুড়িটা বলছে আমাকে ভয় কিসে আমাকে কিসের ভয় ঠিক আছে আমি কি তোমাদের ধরে রাখবো নাকি খোকারা সেটা বলছে এসো মোর বাড়িতে এসো বলছে এসো আমার বাড়িতে এসো আমচুর দিবানি আসো হুম বলছে আমচুর দিবানি আসো বলছে আমচুর দেবে আর কি ওকে আমচুর খেতে দেবে আর কি সেই বলছে আসতে আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে গেলেই আর কি তখন ওরা ভাবছে ডাইনি বুড়ি সেই লোভ দেখিয়ে তাকে বাড়ির মধ্যে ঢোকাবে আর গেলেই আর কি মেরে ফেলবে আর কি সেটাই বলছে ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এই রকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে এখন সে কি করে উপায় ঠিক তখন সে ভাবছে মার মুখে তো অনেকবার শুনেছে যে ডাইনিরা ভুলিয়ে ভালিয়ে মেরে ফেলে সেই ভেতরে নিয়ে যায় ঠিক আছে বস করে সব কথাবার্তা আর কি তখন ভাবছে এখন কি করবে কি উপায় আচ্ছা বুড়ি তাহার দিকে আরও খানিকটা আগাইয়া আসিয়া আসিতে আসিতে বলিল ভয় কি ও মোর বাবারা বলছে ভয় কি ও মোর বাবারা তখন আবার বাচ্চাদেরকে আদর করে বলছে আর কি ও বাবারা ভয় কি আচ্ছা মই কিছু বলবো না ভয় কি মোরে বলছে আমি মই মানে হচ্ছে আমি আর কি মই কিছু বলবো না আমি কিছু বলবো না ভয় কি ঠিক আছে নেক্সট কি আছে আর কি সব শেষ বলছে আর কি সব শেষ ভাবছে মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই তখন বলছে অপু ভাবছে যে আর সব শেষ এবার মরতেই হবে আর কি ওকে আর কি এমন কথা ভাবছে মার কথা না শুনিবার ফল বলছে মার কথা না শুনে বেরিয়ে এসছে মা কি সুন্দর ওকে চাল ভাজা খাওয়াচ্ছিল না খেয়ে সে বেরিয়ে এসছে তো তার ফল আর কি আচ্ছা নেক্সট কি বলেছে হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এক্ষুনি কচু পাতায় পুড়িল বলছে এক্ষুনি তাকে মেরে কচু পাতায় পুড়বে আর কি ওকে সে আরষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিয়া উঠিল ও বুড়ি পিসি আমার মা কাঁদবে বলছে আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা নিতে আসিনি আমার মা কাঁদবে তখন বলছে ও ভয় পাচ্ছে তো ভাবছে মেরে ফেলে দেবে ওকে তো বলছে ও পিসি আমায় কিছু করো না আমার মা কিন্তু কাঁদবে বাড়ি গেলে ঠিক আছে আমি কিন্তু তোমার বাড়িতে কোনো দিন আমরা নিতে আসিনি আমরা চুরি করতে আসিনি তো সেই জন্যে বলছে যে আমাকে মেরো না আর কি ওকে আচ্ছা নেক্সট কি বলেছে আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিল নীলবর্ণ মানে একদম গা হাত পা নীল হয়ে গেল আর কি ভয় আতঙ্কে মানে ভয় আচ্ছা বাড়ির ঘর দোর গাছপালা নীলু চারিধার দিয়ে ধোঁয়া ধোঁয়া বলছে বাড়ির ঘর দোর গাছপালা চার ধার দিয়ে যেন কেমন যেন একটা ধোঁয়া ধোয়া ভাব ওকে কেহ কোনো দিকে নাই কেবল একমাত্র সে আর আতুরি বুড়ির আঁতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ আর অনেক দূরে কোথাও যেন মা তাহার চাল ভাচা খাওয়ার ডাক তখন তার সামনে যে ছবিটা ছোট বাচ্চা অপু তখন তার সামনে যে দৃশ্যটা ভাব ভেসে উঠছে সেটা হচ্ছে চারদিকে কেউ কোথায় নেই তার দিকে যেন ধোঁয়া শাক অন্ধকার নেমে আসছে তো ধোঁয়া ধোয়া ভাব গাছপালা এইসবই রয়েছে নিঃশাব্দ পরিবেশ শুধু ডাইনি বুড়িটা রয়েছে মানে আতুরি বুড়ি যেটা বলা হচ্ছে ওকে আতুরি ডাইনি তো আতুরি ডাইনিটা রয়েছে আর সেই অপু রয়েছে আর দূর থেকে সেই মায়ের চাল ভাজা মা বেচে মা বেচারি চাল ভেজেছিল ঠিক আছে তো সেইটার কথাও সে মনে মনে ভাবছে ওকে খাওয়ার ডাক দিয়েছিল তাকে সেটা ভাবছে ওকে পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জাগিল ওকে তার পরক্ষণে কি হলো তার মনে মধ্যে একটা সাহস এলো আর কি ঠিক আছে একটা অস্পষ্ট আত্মরপ করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সেই সম্মুখের ভাট শ্যাওরা রাংচিতার জঙ্গল ভাঙিয়া ভাঙিয়া সরি ভাঙ্গিয়া ডিঙাইয়া সন্ধ্যা আসন্ন অন্ধকারে যেদিকে দু চোখ যায় ছুটিলো ও ছুটিল তাহার পিছন বসেন তাহলে তারা কী করলো মনের মধ্যে সাহস জুগিয়ে তারা ছুটতে আরম্ভ করলো কোন দিকে ছুটলো ইম্পর্টেন্ট এটা সে সম্মুখের ভাট শ্যাওড়া তার জঙ্গল ভাঙিয়া ডিঙিয়া তাহলে কী কী তারা কোন কোন জিনিসগুলো ডিঙিয়ে তারা ছুটেছিল কোন কোন জিনিসের ভেতর থেকে তারা ছুটছিলো না ভাট শ্যাওড়া ও রাংচি চিতার জঙ্গল ঠিক আছে ভাঙিয়া সে ডিঙাইয়া সন্ধ্যায় আসন্ন অন্ধকারে তারা ছুটছে কিন্তু কে কে ছুটছিল না নীলু আর তার সঙ্গে ছুটিলো হচ্ছে অপু ওকে আচ্ছা ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মই মাত্রিও যাইনি আচ্ছা ধরতেও যায়নি আচ্ছা মারতেও যায়নি ধরতিও যায়নি মানে হচ্ছে আমি মারতেও যাইনি আর ধরতেও যাইনি কাঁচা ছেলে কি জানে মোড়ে দেখে কেন ভয় পেল সন্ধেবেলা আচ্ছা খোগাটা কাদের বলছে তখন বুড়িটা ভাবছে কি ব্যাপার আমি তো মারলামও না মারতেও যায়নি ধরতেও যায়নি মানে আমি মারিও নি ধরিও নি খোগাটা খোগাটা মানে হচ্ছে ওই খোকাটা আর কি ওকে তো কেন আমায় দেখে ভয় পেল সেটা কিন্তু সে বুঝতে পারল না ভাবছে খোগাটা কাদের ওকে মানে এটা কাদের বাড়ির ছেলে আর কি সেটাই ভাবছে অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে দুর্গা নিকটে বসিয়া তাল ছাঁচিয়া রস করিতেছে ছেলেকে তার মানে তখন যখন বাড়িতে পৌঁছলো তখন সন্ধে হয়ে গেছে তখন মা তালের বড়া ভাজার জন্য ও মানে ব্যবস্থা করছে আর কি তাহলে যখন সে বাড়ি পৌঁছলো মা তখন কি করছিল না তালের ভাজা তালের বড়া ভাজার জন্য ব্যবস্থা করছিল ওকে আর দিদি বসে কি করছিল দিদি না তাল চাঁচি ছিল ওকে মানে তাল চাঁচে না সেই তাল ভাঙলে কি হয় সেই আঁটি টাইপ হয় না সেটাকে ঘষতে তো সেটাই বলছে ওকে ছেলেকে দেখিয়া বলিল কোথায় ছিলি বল দেখি বলছে কোথায় গেছিলিস বল দেখি সেই বেরিয়ে বেরিয়েছ বিকেলবেলা কিছু তো আজ খাওয়াই খেলি না আচ্ছা খিদে তেষ্টা পায় না তখন মা যা হয় আর কি বলছে কোথায় ছিলি সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছি সেই বেরিয়েছিস এখন এলি সেইরম আর কি ওকে সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহী না দেখাইয়া তালের বড়া রসটা ঘন না পাতলা হইয়াছে তাহার অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতে তখন সে দেখলো মা তাকে চাল ভাজা দেওয়ার কথা কিছু বলছে না আর কি তালের যে রসটা বেরোচ্ছে সেটা পাতলা না গলম হয়েছে সেটাই দেখছে আর কি দুর্গা বলিল মা শিগগিরি শিগগিরি ভেজে নাও বড্ড মেঘ করে আসছে তখন বলছে তাড়াতাড়ি ভেজে নাও মেঘ করছে ওকে বৃষ্টি এলে আর ভাজা হবে না ঘরে যে জল পড়ে সেই দিনকার মতো হবে কিন্তু তখন দুর্গা বলছে মা তাড়াতাড়ি ভাজো কারণ বৃষ্টি এলে ঘর দিয়ে জল পড়বে তো তখন আর ভাজা হবে না আর কি ওকে আচ্ছা দেখিতে দেখিতে চারিদিক ঘিরিয়া ঘনাইয়া আসাম মেঘের ছায়ায় বাষবনের মাথায় কালো হইয়া উঠিল খুব মেঘ জমিয়া আকাশে অন্ধকার হইয়াছে অথচ বৃষ্টি এখনও নামেনি চারদিকের পরিবেশটা বর্ণনা করেছে চারদিকে আর কি কী হয়েছে ঘন হয়েছে মেঘ আর কি ঠিক আছে বাষবনের মাথায় কালো করে এসছে আর কি মেঘটা সেটাই বলেছে আর কি হুম বৃষ্টি তখনও নামেনি এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয় না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে যেটা ন্যাচারাল আমাদের হয়ে থাকে একটু বৃষ্টি ওয়েদার হলে মেঘ পড়ছে ডাকছে একটু এক্সাইটমেন্ট আসে না তো সেরকমই একটা মনের থেকে একটা মানে আনন্দ বোধ হয় ভেতর থেকেই যেন কিনে কেমন একটা আনন্দ করে তো ঠিক আছে তো সেটাই বলছে ওকে আচ্ছা নেক্সট কি বলছে অথচ বৃষ্টি হয় প্রতিবারই পৃথিবী কোনোবারই ভাসাইয়া না সরি ভাসায় না বলছে বৃষ্টি হয় ও ভাবছে যে পৃথিবীটাই যেন ভেসে যাবে বৃষ্টি হবে এরকম একটা চিন্তাধারায় আর কি আনন্দ হচ্ছে মনে কিন্তু অত বৃষ্টি কখনোই হয় না পৃথিবী কখনোই ভাসিয়ে নিয়ে যায় না ওকে ওকে আচ্ছা তবুও এ মোহটুকু ঘোচে না তবুও কিন্তু মনের মধ্যে সেই মোহটা ঘোচে না দুর্গার মন সেই অজানা আনন্দে ভরিয়া উঠিল সেই মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘাত অন্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিয়েছে তো তো একটা এক্সাইটমেন্ট দুর্গার মধ্যে তখন কাজ করছে তখন সে কী করছে একটা মনে একটা আনন্দ কাজ করছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে খুব বৃষ্টি হবে তো মাঝে মাঝে যেখানে বসে সে তাল ছেদ সেখান থেকে চালের ফাঁক থেকে মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখছে যে বৃষ্টিটা এলো বা কখন আসবে এরকম আর কি ওকে সর্বজয়া খানকতক বড়া ভাজিয়া বলিল এই বাটিটা করে ওকে তো রে দুর্গা বলছে তখন বাটিটা করে ভেজে বললো দুর্গা ওকে একটু দে মানে ভাইকে আর কি দিতে বলছে আর কি ওকে আচ্ছা ওর খিদে পেয়েছে বিকেল থেকে কিছু তো খাইনি এই শেষ কথাই কাল হইল এতক্ষণ অপু যা হয় একরকম কিন্তু মায়ের শেষ দিকের আদরের সুরে তাহার অভিমানের বাদ একেবারে ভাঙিয়া পড়িল তখন এতক্ষণ তো চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু এই কথাটা যেই মা আদর করে খাবার দিতে চাইল আর কি তখনই তার অভিমানের বাদ আর কি ভেঙে পড়ল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠুনে ছুড়িয়া দিয়া বলিল আমি খাব না তো বরা কখনো খাবো না যাও তখন সে রেগে গিয়ে বলছে আমি বড়া খাবো না কখনো খাবো না ওকে আচ্ছা সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া বলিল ক্ষোভের রাগে সে ছেলের দিকে চাহিয়া বলিল তোর আজ হয়েছে কি তখন সে রেগে গিয়ে মা বলছে তোর কি হয়েছে আজ ঠিক আছে খুব জোর বাটি ফেলে দিয়েছে স্বাভাবিক কথা রাগ হয়েছে তোমার অদৃষ্টে আর ছাই লেখা আছে খেয়েও এখন তাই গরম গরম তখন মা রাগ করছে আর কি বাচ্চার ওপর ফেলে দিয়েছে আর কি অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল আচ্ছা মা আমি চাল ভাজা খাইনি তাতে আমার মনে কষ্ট হয় না আমি বলছে তখন বলছে আমি চাল ভাজা খাইনি আমার তো খারাপ লাগছে না মা সরি আমি বিকেল থেকে ভাবছি নিয়ে বুঝি বলছে আমি তো সে বিকেল থেকে ভাবছি না সেই চাল ভাজা খাওয়ার কথা পরে সে রাগে আত্মহারা হয়ে দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠানের দিকে মরিয়ার মতো ছুটিলো তখন সে দাওয়ার থেকে নেমে উঠুনের মধ্যেই সে ছোটাছুটি করছে আর কি সেই চাল ভাজা খাবে আর কি সেটাই তো এই ঘটনাটা একটা ওরা দুজনে গেছিলো একটা মাছে দিয়ে ঠিক আছে পাখি দেখার জন্য সেখানে সে ডাইনি বুড়ির বাড়ির দিকে গিয়েছিল তো সেখানে একটা আতঙ্ক সেখানে হয়তো একটা বয়স্ক মহিলা থাকে আর কি তাকেই তারা কিন্তু আমরা বুঝলাম সে ডাইনি বুড়ি ভাবে আর কি তো সেখান থেকে একটা ভয় নিয়ে কোনো রকমে নিজেদেরকে মনে করছে প্রাণে বেঁচেছে বলে ফিরেছে এবং ফিরে সে চা মা তখন তালের বড়া ভাজছে আর তাদের সেই চাল ভাজা খাওয়ার কথা চাল ভাজাটা সে খায় নিজে তো সেটা তার মনের মধ্যে কাজ করছে সেগুলো এর থেকে মাঝখানে মাঝখানে যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো পড়বে যেমন আমি ভেতরে ইনসাইড প্রশ্ন পরে দিয়ে দেবো তো ভেতর থেকে এগুলো পড়বে যেমন কোন জঙ্গলের মধ্যে দিয়ে ভাট ছিল তারা ভাট শ্যাওড়া ঠিক আছে রাংচিতার জঙ্গল মা কী ভাজছিল ছিল না তালের বড়া ভাত ছিল ঠিক আছে তালটা কে ছিল না তার দিদি দুর্গা ছেদ ছিল ঠিক আছে তারপরে এইসব কথাগুলো প্রথমে সে যখন বেরোচ্ছিল তখন মা ভাত ভাজছিল না বা খেতে অপু ভালোবাসে সেই চাল ভাজা ছোলা ভাজা খেতে অপু ভালোবাসে ঠিক আছে কাদের বাড়িতে গিয়েছিল না নীলুদের বাড়িতে গিয়েছিল নীলুদের বাড়ির থেকে সে কোথায় গিয়েছিল না পাখি দেখতে গিয়েছিল কোথা থেকে গিয়েছিলো সেই কোথা থেকে সে তারা পাখি দেখতে গিয়েছিল না সেই ধান খেতের ওপর দিয়ে নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা ঠিক আছে তা সেই পথ দিয়ে তারা গিয়েছিলো এইভাবে কিন্তু পড়বে তারা কোন পথ দিয়ে সেই ডাইনি বুড়ির কাছে গিয়েছিল যে সুরির চালা ঘর ও বিলাতি আমরা সরি শুরির পত্তা দিয়ে তারা গিয়েছিল এইভাবে কিন্তু ভেতর থেকে একটু পড়ে নেবে ঠিক আছে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো তাটা।